এই ইয়ারিংস কানে দুলে ডিজাইনগুলো দেখুন, একেবারে কম সময়ের মধ্যে অনেক সুন্দর সুন্দর করে ডিজাইনগুলো তৈরি করা হয়েছে। এই ডিজাইনগুলো আপনারা সম্পূর্ণ দেখলে ডিজাইনগুলো ভালোভাবে দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে কোন ডিজাইনটা কতটুক সময় লাগবে বা কতটুক দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে ভালো হবে। বন্ধুরা সবকিছু আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে বলে দেব যাতে আপনি ডিজাইনগুলো খুব সহজে তৈরি করতে পারেন। বন্ধুরা ডিজাইনগুলো যদি আপনারা বিয়ের জন্য ব্যবহার করেন তাহলে এখানে দেখে নেবেন যে অনেক ধরনের ডিজাইন পাবেন। তো 7 থেকে 8 আনা সনের মধ্যে আপনারা একটু ভারী ওজন দিয়ে ডিজাইনগুলো তৈরি করতে পারেন। আর যদি আপনারা কম সনের মধ্যে তৈরি করেন এখানে দেখে নেবেন যে 4 আনা থেকে 5 আনা এরকম সনের মধ্যে অনেক ধরনের ডিজাইন এখানে রয়েছে। সেখান থেকে আপনারা ডিজাইনগুলো দেখে বাছাই করতে পারেন যে কোন ডিজাইনটা আপনার জন্য ভালো হবে, তো সেই ডিজাইনটা আপনারা তৈরি করতে পারেন। বন্ধুরা ডিজাইনগুলো যদি আপনারা কম সনের মধ্যে তৈরি করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যেরকম কাজটা রয়েছে সেরকম করেই আপনারা তৈরি করবেন। তো সাইজটা এরকম করে তৈরি করবেন তাহলে ডিজাইনটা ভালো হবে আর দেখতেও ভালো লাগবে। আর বন্ধুরা ডিজাইনগুলো যদি আপনারা 6 আনা দিয়ে তৈরি করেন, যেমন ধরুন 6 আনা দিয়ে বা 5 আনা দিয়ে আপনারা তৈরি করবেন, তাহলে এখানে দেখে নেবেন যে 5-6 আনা দিয়ে অনেক ডিজাইন রয়েছে। তো সেখান থেকে যখন আপনারা ডিজাইনগুলো তৈরি করবেন যদি আপনারা বিয়ের জন্য ব্যবহার করেন তাহলে সেই ডিজাইনটা আপনারা একটু বড় করে তৈরি করতে পারেন। আর যদি আপনারা এক জায়গায় যাওয়া আসার জন্য তৈরি করেন তাহলে একটু বড় করে তৈরি করবেন, ডিজাইনগুলো বড় করে তৈরি করলেই দেখতে ভালো লাগবে। আর বন্ধুরা ডিজাইনগুলো যদি আপনারা 7 থেকে 8 আনা এরকম সময়ের মধ্যে তৈরি করেন তাহলে এখানে দেখে নেবেন যে বড় বড় ধরনের কিছু ডিজাইন রয়েছে। তো সেখান থেকে আপনারা যে কোনো ডিজাইন চয়েস করতে পারেন। বন্ধুরা এই ডিজাইনগুলো কিন্তু আপনারা 4 আনা সোনা দিয়ে তৈরি করতে পারবেন। যদি আপনার কম সোনা দিয়ে তৈরি করতে চান তাহলে 4 আনা দিয়ে তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন যেরকম ডিজাইনগুলো রয়েছে তো সেরকম করে আপনি ছোট করে সাইজটা তৈরি করবেন তাহলে আপনার এই ডিজাইনগুলো 4 আনা সোনার মধ্যে হয়ে যাবে। আর এই ডিজাইনগুলো যদি আপনারা বড় করে তৈরি করেন তাহলে একটু বেশি সোনা দিয়ে তৈরি করবেন, কারণ বন্ধুরা বড় করে তৈরি করলে আপনার সোনাটা একটু বেশি লাগে। সেই জন্য আমি বলছি আপনারা বড় করে তৈরি করলে একটু বেশি সোনা দিয়ে মজবুত করে জিনিসটা তৈরি করবেন, তাহলে সেই ডিজাইনটা অনেকদিন ধরে ব্যবহার করতে পারবেন। বন্ধুরা এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যে নিচে কিছু ঝুল সিস্টেম রয়েছে, তো সেই ঝুলগুলো আপনারা যখন আপনার স্বর্ণকারকে এই ডিজাইনটা তৈরি করতে দিবেন সেই ঝুলগুলো একটু মোটা করে রিনগুলো তৈরি করতে দিতে বলবেন, তাহলে বন্ধুরা সেই ডিজাইনটা আপনি অনেকদিন ধরে ব্যবহার করতে পারবেন, রিনটা মোটা হওয়ার কারণে ছুটে যাবে না। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে নিচের যে চেন সিস্টেম রয়েছে তো সেই চেনগুলো আপনারা মোটা করে তৈরি করে নেবেন আপনার স্বর্ণকারকে এভাবে বলে, তাহলে সেই চেনটাও ছুটে যাবে না, আপনি জিনিসটা ব্যবহার করে ভালো পাবেন। আর বন্ধুরা এই ডিজাইনগুলো যখন আপনারা তৈরি করবেন ভালো সোনা দিয়ে তৈরি করবেন, 21 ক্যারেট বা 22 ক্যারেট এরকম সোনা দিয়ে ডিজাইনগুলো তৈরি করলে ডিজাইনগুলো ভালো হবে। যদি আপনি পরবর্তী ডিজাইনটা ভেঙে অন্য কোনো ডিজাইন তৈরি করতে যান তাহলে সোনাটা ভালো পাবেন, আর যদি আপনি কোনো সময় ডিজাইনটা বিক্রিও করে যান তাহলে দামটা ভালো পাবেন। আর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে উপরের যে পাশাটা রয়েছে তো সেই পাশাটা যদি আপনি চেঞ্জ করে অন্য একটি পাশা দিয়ে আপনি ডিজাইনটা তৈরি করেন তাহলেও কিন্তু সেটা আপনি তৈরি করতে পারেন। তো সেটা আপনি গোল পাশা দিতে পারেন, লম্বা সিস্টেমের দিতে পারেন, তো যেটা আপনার চয়েস হবে আপনি সেই ডিজাইনটা আপনি তৈরি করে নেবেন। আর বন্ধুরা এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন যে নিচের যে কিছু ডাইস রয়েছে তো সেই ডাইসগুলো বাদ দিয়ে আপনি পাতা সিস্টেম করে আপনি ডিজাইনটা নিচে দিতে পারেন, তাহলে সেই ডিজাইনটা দেখতে আরও ভালো লাগবে। আর বন্ধুরা এই ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে কিন্তু সেলা ডিজাইনটা রয়েছে, তো সেরকম করেই আপনারা উপরের যে সেলা ডিজাইনটা রয়েছে সেরকম করে ডিজাইনটা তৈরি করে নেবেন, তাহলে সেই ডিজাইনটা দেখতেও ভালো লাগবে। এই ডিজাইনগুলোর পিছনে যে ডাটটা থাকে সেটা আপনারা পুশ ডাট ইউজ করবেন। বন্ধুরা আশা করছি এখানে যে ডিজাইনগুলো আপনারা দেখেছেন অবশ্যই আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে স্বর্ণের ডিজাইন, স্বর্ণের দাম, স্বর্ণের বিভিন্ন ধরনের পরামর্শ আমরা দিয়ে থাকি। তো ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো ডিজাইন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।